হাল্লাই আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতিক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন রেজাউর রহমান সিলেট থেকে লিখেছেন ইসমে আজমের ভালো দোয়া জানাবেন নামাজের শেষ বৈঠকে ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় মাইচুর দোয়াই কি ইসমে আজম যেমন আল্লাহমী জলম তু নফসি জলমান ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন নামাজের পরে যেই মাসুর দোয়া রয়েছে সেটা কি ইসমে আজম না মাসুরাত যেগুলো আছে সেগুলো নামাজের পরের দোয়া অর্থাৎ নামাজ শেষে তার শাহুদের শেষ বৈঠকে যে দোয়াগুলো করা হয় থাকে যেগুলো রসুল্লাহ সাল্লা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সেগুলোকে মাসুরাত বলা হয় এই মাসুরাতগুলো যদি কেউ করেন সেটা দোয়া কোনো সন্দেহ নেই কিন্তু ইসমে আজম নয় ইসমে আজম সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে সে হাদিসগুলো মুজমাল মুজমাল বলা হয়ে থাকে ওই হাদিসকে যেটার মানে সুস্পষ্ট ব্যাখ্যা আসে নেই সুস্পষ্ট ব্যাখ্যা যার নাই সেটাকে বলা থেকে বুঝবেন সুতরাং ইসমা আজমের ব্যাপারে আসল্লাহ আসম বলেছেন যে ইসমা আজম এমন একটি এসেম এমন একটি নাম ইজা দুই আবি সুজীব যার মাধ্যমে দোয়া করা হলে দোয়া কবুল হয় ইজা সুই আবিহ যার মাধ্যমে সোয়াল করা হয় প্রশ্ন করা হয় ওরতি তাকে দেয়া হয় অবশ্যই আল্লাহ তা দেন দোয়া কবুল করেন এবং যদি আল্লাহর কাছে চাওয়া হয় আল্লাহ তাদের সাথে চাওয়াকে পূরণ করেন এটা ইসমা আজমের অন্যতম বৈশিষ্ট্য বাকি ইসমা আজম সুস্পষ্টভাবে কোনটি মানে কোনটাকে ইসমে আজম বলা হয় তাকে এ নিয়ে আলমদের দীর্ঘ এখতলাফ রয়েছে সর্বমোট এগারোটি বক্তব্য রয়েছে শেখুল ইসলাম এবং থামিয়া রহমতুল্লাহ ইসমা আজমের ব্যাপারে বলেছেন যেটি সেটা হলো ইয়া হাই ইয়া কাজুম লাই লাহ আন্তা আসতেহলি শানি ইয়া হাই ইয়া কাজুম তা ইয়াহ আন্তা আস্তাগিস অথবা বেরহমতিক আস্তাগিস আসতেহলি শাহানি মানে এই ইয়া হাই ইয়া কাজুম লাই রাহিল্লা আন্ত এটাকে শেখুল ইসলাম এবং তামিয়া রহমতুল্লাহ ইসমা আজম হিসেবে উল্লেখ করেছেন বাকি আলমদের মধ্যে কেউ কেউ বলেছে ইসমা আজম হচ্ছে এই দোয়াটি যে কুফুয়ান আহাদ এটাকে কেউ কেউ ইসমা আজম বলেছেন এখন জন্ম জন্মসমদ্দেক হল বিকাশের স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর বলে অনেকগুলো ইখতলাফ আমি বলেছি অনেক লম্বা আলোচনা রয়েছে এই আলোচনা মূলত এক ঘন্টার আলোচনা ইসমা আজম সম্পর্কে বাকি هذه الدعاء التي ترونها ومن ثم يقولون يا حي يا كيوم، برحمتك أستغيث يا حي يا كيوم، لا إله إلا أنت برحمتك أستغيث ومن ثم يا زال جلال والإكرام, جلال والإكرام اللهم لا إله إلا أنت الفرد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم, انت, اللهم المقدم أنت المقدم وأنت المؤخر এই এই যে দোয়া এস এমগুলো রয়েছে এগুলোকে ওলামা একরাম বলেছেন যে এসমে আজম তবে সুনির্দিষ্ট করে বলা হয়নি এটাই এসমে আজম তো এগুলো দিয়ে দোয়া করতে পারলে আপনি দোয়া করতে পারেন বলে রসুল্লাহ আল্লাহ সাল্লা হাদিসের মধ্যে আমরা দেখেছি রসল্লা ইসলাম ইয়া কাইয়ুম এটাকে বেশি বেশি বলতেন এবং ইয়াজ আল জালকরাম এবং কোরআনেকারের মধ্যে ইয়াজ আল ক্রাম এসেছে কোরআনকারের মধ্যেও এসেছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হলাম প্রিয় দর্শক এবারে ইমেলটি পাঠিয়েছেন ভূমিকা ইসলাম লিখেছেন একজন ফ্রিল্যান্সার হিসেবে কিছু মেকআপের পণ্য আমাজনে বিক্রি করা কি হালাল হবে যদি আমি জেনে থাকি যে তারা যে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করে তাতে বেপর্দা নারীর ছবি আর মিউজিক ভিডিও থাকে আর যদি ইনকাম হারাম না হয় তাহলে কি গুণা হবে কারণ আমি তাদের মাধ্যমে আমার পণ্য বিক্রি করছি উল্লেখ্য যে পণ্যটি বিক্রি করছে তা হালাল এবং তাতে নারীর কোনো ছবি নেই সমস্যা ওই বিজ্ঞাপনটি নেই পরিশোধরি হারাম হবে যেহেতু বিজ্ঞাপন হারাম অশ্লীল বিজ্ঞাপন দেওয়া হচ্ছে আপনিও জানেন সুতরাং আপনার উচিত হচ্ছে এটাকে পরিহার করা কোনো অবস্থাতে হারামের সহযোগিতা করা যাইজ নেই ওলা তা আবুল আল্লাহ ইসম আল উদান আল্লাহ সুবাহ তাল্লাহ মধ্যে বলেছেন তোমরা গুনাহের কাজে ও দোয়ান সীমালঙ্গনের কাজে তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করো না এখানে আপনি যখন তার সাথে যুক্ত হচ্ছেন তার হারাম কাজ করেন আপনার উচিত হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি হালাল প্রক্রিয়ায় এটাকে বিক্রি করবেন বা বিপণন করবেন মার্কেটিংয়ে যাবেন হালাল প্রক্রিয়া ছাড়া মার্কেটিং না করাই উত্তম হালাল প্রক্রিয়াই করা উচিত কারণ হলো কেন আপনি হারামের সাথে সম্পৃক্ত হতে যাবেন আপনার তো আসলে হারাম দেখে আসলে কেউ আমি মনে করি না মানে এটা আমার দৃঢ়াস যে হারামের কারণে বিক্রি হয় বেশি এটা এটা একটা মানুষের আস্থা তার হতে পারে হতে পারে আস্তার একটা সংকট মানে মানুষের মধ্যে ইমানের সংকট যেমন আছে ঠিক আস্থার সংকটও মানুষের মধ্যে তৈরি হয়েছে মনে করছে হারামের মাধ্যমে মনে হয় বেচা কেনা হয় বেশি এটা শয়তান আমাদেরকে এই ধরনের পুলিশি শিক্ষা দিয়েছে না হারামের মাধ্যমে বেচা কেনা হয় না হলেও হবে না বরং আপনি যদি প্রকৃত জিনিস দিয়ে থাকেন আপনার মানে এটাকে পণ্য যদি আপনার খাঁটি এবং যথার্থ হয় সঠিক হয় তাহলে এই পণ্য আপনি মার্কেটিং করতে সহজ পদ্ধতি অবলম্বন করলে দেখবেন যে আপনার মার্কেটিং অনেক বেশি হচ্ছে যত বেশি সততা থাকবে যত বেশি এর মধ্যে শালীনতা থাকবে যত বেশি এর মধ্যে মানে পরিচ্ছন্নতা থাকবে তত বেশি আপনি লক্ষ্য করবেন যে বরকত বৃদ্ধি পাচ্ছে আর এই সমস্ত পদ্ধতি ততই দেখবেন যে এখানে বরকত ছিনিয়ে নেওয়া হচ্ছে মহাহাতোবাই হিমা সই মুসলের হাদিজের মধ্যে আল্লাহ রসুলসাল্লাহ আলী ইসলামের করেন যে যদি এই ধরনের মানে পলিসিকে অবলম্বন করে থাকে যেখানে মিথ্যা আছে প্রপাকাণ্ডা আছে দুই নম্বর আছে মানে তাহলে মুহাইকাত বাই হিমা তাদের ব্যছে কেনার যেই লেনদেনের যে বরকত আছে সেই বরকতটুকু সম্পূর্ণরূপে নির্মূল করে দেওয়া হয় সুতরাং কেন আপনি এ কাজে যাবেন কাজে যাওয়াই আপনার জন্য উচিত নয় আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ দিলওয়ার হুসাইন জয় লস্কর দাগন ভুয়া ফেনী থেকে লিখেছেন বেশ কয়েকদিন আগে আমাদের মসজিদে যোগদানকারী মাননীয় ইমাম সাহেব একদিন মাগরীবের ফরজ চালাতে পর সুন্নতের পূর্বে একদিন জোহরের ফরজ চালাতে পর সুন্নতের পূর্বে কিছুক্ষণ বসে থাকার পর দাঁড়িয়ে সরাসরি একটি দীর্ঘ সেজদা দিলেন পরে যথারীতি দুই রাকাত সনুভ সালাত আদায় করলেন এই সেজদা দেওয়ার কারণ জিজ্ঞাসা করার উত্তরে এটা তেলাওয়াতের সেজদা বললেন আমার জিজ্ঞাসা তেলাওয়াতের সেজদা কি ফরজ সালাতের পর দিতে হয় নাকি সিদ্ধা আয়াত তেলাওয়াতের পর দিতে হয় আমরা জানি সিজদা আয়াত তেলোয়াতের পর একটি সংক্ষিপ্ত সিদ্ধা দিতে হয় তাহলে তার এই দীর্ঘ সিজদা ফরজ সালাতের পর দেওয়ার কারণ কি জানাবেন এটা তো ওনাকে জিজ্ঞেস করে সবচেয়ে উত্তম উনি তো বলে দিচ্ছেন তেলাওয়াতের সিজদা সুতরাং আর প্রশ্নই আসে না তেলাওয়াত হয়তো আগে করেছেন সিজদাদের নেই এটা দীর্ঘ সিজদা দিচ্ছেন তেল আওয়াতের সিজদার মধ্যে দোয়া করতে পারেন লম্বা দেওয়া দোয়া করা যায় বাকি আমি জানি না তিনি কি তেল আওয়াতের সিজদা দিয়েছেন বা কি দিয়েছেন এটা আদৌ কি এ ধরনের কোনো সিজদার বৈধতা আছে কি না যদি কোরআন তেলাওয়াত ছাড়া সিজদাওয়া দিয়ে থাকেন সেটা সিজদা তেলাওয়া হবে না আর ফরজের পরে এই ধরনের কোনো চিন্তা নেই সুতরাং এটা তারই ব্যক্তিগত বিষয় এবং তাকে এটা প্রশ্ন করা উচিত তিনি যদি এটা ক্লারিফাই করতে পারেন এটা ভালো এটা ক্লিয়ার করতে পারেন যে এটা না এই ধরনের সেজদা তেরাওয়াত করছেন গতকাল আজকে এসে সেজদা দিচ্ছেন এর তেরাওয়াতের চেষ্টা হয়তের পরে এটাও শুদ্ধ হয় নাই ফরজরাতের পরে এ ধরনের কোনো চিন্তার ভিত্তি নেই সুতরাং তিনি কি প্রবৃত্তির অনুসারী নাকি তিনি আসলে শোনার অনুসারী আমি জানি না বাকি যে বক্তব্য যে বক্তব্য আপনি দিয়েছেন সে বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি প্রবৃত্তির অনুসারী কারণ তেলাওয়াত তখন করেছেন তেলাওয়াত গতকাল করেছেন আজকে সে দিচ্ছেন এটা হয় না তেলাবত সিদ্ধা নয় এই তেলাওয়াতের চিন্তা গ্রহণযোগ্য নয় তেলাওয়াতের সাথে সাথে যে সৃজা দেওয়া হয় এটা তেলাওয়াত সিস্তা আর দুই নম্বর হচ্ছে ফরজ সালাতের পরে কোনো সিদ্ধা নেই এ ধরনের সালাতের পথে দাঁড়িয়ে দীর্ঘ সৃজা দেওয়ার কোনো বিধান নেই আর তিলাওয়াতে সিজদার জন্য শুধুমাত্র ছোট দোয়া রয়েছে একটা দোয়া রসুল্লাহ আসলাম আদি যারা সাব্যস্ত হয়েছে কিন্তু সেই দোয়া ছাড়া অতিরিক্ত দোয়া যদি কেউ করতে চান সেটা যাই আছে কিন্তু আপনি যেভাবে উল্লেখ করেছেন যে দীর্ঘ সিজদা করেছেন লম্বা সিজদা করেছেন এই ধরনের কোনো বিষয়ে কোনো সহি রেওয়াত আছে আমার জানা নেই জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন উল্লেখিত ইমাম ফরোজ সালাতের সালাম ফেরানোর সাথে সাথে হাত মামিন বলে দোয়া করেন এ বিষয়ে আমরা প্রচুর বক্তব্য দিয়েছি এই জাতির আমার মনে হয় এমন কোনো লোক নেই যার কাছে এই বক্তব্য পৌঁছে নেই ফরাজ সালাতের পরে ইমাম সাহেব সম্মিলিত যে মুন করে থাকে এটি সম্মত নয় এই মর্মের রসুল উল্লাহ সালামের কোনো আদিস সাব্যস্ত হয়নি সাহাবা ইকরামদের কোনো আমল সাব্যস্ত হয়নি এই মর্মে সালাবদের কোনো আমল সাব্যস্ত হয়নি এমনকি আইমাতুল ইজতিহাত যারা আছেন ইমামীপুর আহমতোলায় থেকে আরম্ভ করে যত ইজতিহাদের আলেম আছেন একেবারে সর্বশেষ মুজতাহিদ পর্যন্ত সর্বশেষ মুজতাহিদ পর্যন্ত কেউ এটাকে বৈধ বলেছেন এটাও আমি জানি না সুতরাং এটা সম্মত নয় বরং বেদাত কোনো সন্দেহ নেই কারণ এখানে রসুলুল্লাহ সালামের যে একটা সূন্যাস আছে রসুল আল্লাহ ওই সূন্যটাকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি নিজের সূন্য তৈরি করে নেন তাহলে অবশ্যই সেটা বেদাত হবে কোনো সন্দেহ নেই তাই এই কাজটি একেবারেই বেদাত এটা আমরা আলহামদুলিল্লাহ মানে এখান থেকে অন্তপক্ষে কতবার যে মানে উত্তর দিয়েছি আমার জানা নেই এখন তারপরে আপনি প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং উত্তরটাও আমরা দিয়ে দিয়েছি যে এটা শুননার কোনো ভিত্তি নেই এমন কোনো দলিল নেই যে দলিলের ভিত্তিতে কোনো ব্যক্তি একথা বলতে পারে যে না এটা সম্মত হতে পারে অথবা শুননা এর কোনো অনুমোদন আছে এখন জন্ম জন্মসল হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর ভাই হোসেন আপনি আরও লিখেছেন আমি সুন্নত নাফল নামাজগুলো ঘরে আদায় করি এবং সকল নামাজে রাফলে আদান করি কিন্তু মসজিদে তাহেরতুল মসজিদ ও ফরজ সালাতে ফেতনা সৃষ্টির কারণে রফফলি আদন করি না এতে আমার নামাজে কোনো ক্ষতি হবে কি না নামাজের ক্ষতি হবে না আর আপনার মধ্যে যেই মন মানসিকতা কাজ করতে সেটা ক্ষতি ক্ষতির কারণ আপনি মনে করছেন এটা ফেতনা সৃষ্টি হবে নামাজ আরেক ফেতনা সৃষ্টি হবে কেন ইবাদতের ক্ষেত্রে ফিতনার কোনো বিষয় নেই হাদিস দ্বারা যেটি প্রমাণিত আমল সেটাকে ফিতনা বলার কোনো সুযোগ নেই হ্যাঁ লোকেরা ফেতনা করলে তারা ফেতনাবাজ আপনি তো ফেতনা করেন নেই আপনি তো সুন্দর অনুসরণ করেছেন কেউ যদি ফিতনা করে থাকেন তিনি ফেতনাবাজ তাকে বলবেন যে ভাই ফেতনা করবেন না সুন্না অনুসরণ করেন নাহলে চুপ থাকেন যদি কোনো বিষয় তার পছন্দ না হয় থাকে তাহলে তিনি হয়তো চুপ থাকবেন অথবা তিনি তিনি তার নিজের নিজের আমল করবেন ফেতনা যিনি করেন না জেনে আন্দাজের উপর তিনি হচ্ছে ফেতনাবাদু সুন দ্বারা প্রমাণিত হয়েছে এ দেইন একজন দুইজন নয় অসংখ্য সাহাবি রেওয়ায়তের মাধ্যমে অসংখ্য সাহাবি রেওয়ায়তের মাধ্যমে যেটা প্রমাণিত হয়েছে সেটাকে ফেতনা বলার কোনো সুযোগ নেই সুতরাং আপনি বলছেন ফেতনার বয়ে ফেতনার বয় না আপনি সুননাবাদ দিচ্ছেন কী কী কারণে ফেতনার বয় আপনি তো ফেতনা করেন নেই সুন্নার অনুসরণ করা ফেতনা নয় সুতরাং আপনি মনে করতেছেন যে সুন্নার অনুসরণ করাটা ফেতনা এটা আপনার মিসকনসেপ্ট বরং আপনি সুন্নার অনুসরণ করার চেষ্টা করুন যিনি ফেতনা সৃষ্টি করেন তাকে বলবেন যে ভাই ফেতনা করবেন না শূন্য অনুসরণ করব আমি আপনি আপনার কাজ করেন আপনি যদি শুনা নাও মানেন আমার কোনো অসুবিধা নেই কিন্তু আপনি আমার সাথে এই বিষয়ে আলোচনা করবেন না ফেতনা করবেন না কারণ সেই ফেতনাবাজ যে এখানে ভুল কথা বলবে যে এখানে সুন্নার বিপরীত কথা বলবে যে এখানে মানুষের সাথে কোনো না কোনো কারণে বাদ বিবাদ তৈরি করবে সে হচ্ছে ফেতনাবাজ বাদ বিবাদের জায়গা নেই এখানে এখানে শূন্যার পরিপন্থী কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই যেহেতু সহি হাদিস সাব্যস্ত হয়েছে একজন দুজনে অসংখ্য সাহাবির কাছ থেকে জি প্রিয় দর্শক আমরা জানলাম বিষয়টি সম্পর্কে একটি চিঠি পাঠানো হয়েছে মৌলবী বাজার থেকে নাম প্রকাশে অনিচ্ছুক চার নম্বর প্রশ্ন আপনি লিখেছেন চরিত্রহীন পরকিয়া প্রেমে লিপ্ত পিতা মাতার আনুগত্য করা কি বাধ্যতামূলক বর্তমান সমাজ ব্যবস্থায় এটা একটা নির্মম বাস্তবতা না আপনি যেটা বলেছেন সেটা আমি স্বীকার করে নিচ্ছি না আসলে এই ধরনের বাস্তবতা কোন মানে কাদের ক্ষেত্রে এমন পিতামাতা চরিত্রহীন চরিত্রহীন লিপ্ত এরকম পিতামাতা পিতা মাতা এটা এটা ব্যতিক্রম বাস্তবতা উনি বুঝে যে এটা কমন বিষয় ঠিক না বর্তমান সমান ব্যবস্থায় নির্মম বাস্তবতা না কোথায় পেয়েছেন আপনি এটা হয়তো ব্যতিক্রম মান যায় যে পিতামাতা আসলে যে পিতামাতা আসলে পিতামাতার যোগ্য নয় কিন্তু তাদের সাথে অসৎ ব্যবহার করা যায় জি আরও লিখেছেন মানসিক রোগ অনেক রকমের জটিল মানসিক রোগ সাইকোসিস স্বল্প মানসিক রোগ নিউরোসিস এছাড়াও অনেক রকম ব্যক্তিত্বের সমস্যা আছে প্রশ্ন হচ্ছে জটিল মানসিক রোগ বা সাইকোসিসে আক্রান্ত রোগীর বিচার ক্ষমতা নষ্ট হয়ে যায় চিকিৎসার ফলে আংশিক ফিরে আসে এদের চিকিৎসাধীন অবস্থায় ফরজ সালাত বা অন্যান্য এবাদতের সম্মত হুকুম কি যদি ফরজ সালাত এবং ইবাদত সম্পর্কে না বুঝে ইবাদতের এবং অন্য কাজের মধ্যে পার্থক্য করার জ্ঞান না থাকে তাহলে তার উপর তার সালাত যাবে সালাত আদায় করতে হবে না কিন্তু যদি তিনি এবাদত বুঝেন অন্যান্য জিনিসও বুঝেন তাহলে অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে সেক্ষেত্রে তার যারা পরিচয় পরিচিত আছে আত্মীয় আত্মীয়স্বজন আছে অভিভাবক আছে তারা তাকে সলাতের জন্য সহযোগিতা করবেন সলাতের বিষয়টি স্মরণ করে দেবেন এবং সহযোগিতা করবেন চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি সলাত তদায় করবেন যতটুকু সম্ভব যদি পুরা সলা আদায় করতে না পারেন শুধুমাত্র ইশারায় সলাত আদায় করবেন রুকু সিজদা যেগুলো আছে সেগুলো করবেন শুধুমাত্র সুরে ফাতেহাতলা করবেন কিন্তু সলাত আদায় করতে হবে কিন্তু যদি এমন হয় যে মোটেও তা মিজ করতে পারতেছে না মোটেও ফারাক করতে পারতেছে না হতে পারে এরকমও আছে নাই যে এমন মানে ভালো মন্ত কতক্ষণ ভালো কতক্ষণ খারাপ কতক্ষণ ভালো কতক্ষণ খারাপ কিচ্ছু বুঝতেছে না এই দেখা যাচ্ছে যে মানে খুব সুন্দর সুন্দর কথা বলতেছে মনে হচ্ছে মহাজ্ঞানী এর মধ্যে দেখা যাচ্ছে যে হঠাৎ করে মানে কি বলতেছে নিজেও জানে না ভাষা করে ভাষা বাড়ি এরকম আছে দেখেছি মহাজ্ঞানীর সাথে বসে দেখেছি যে মানে মহাগিনী হঠাৎ করে দেখা যাচ্ছে যে কেমন কেমন কথা বলতেছে তো এই জন্য যদি এমন হয়ে যায় যে আসলে পার্থক্য করার মতো বিবেচনার মূল যেই যন্ত্র মানে সেই যন্ত্রের মধ্যে কোথাও লেকিংস মানে সমস্যা বিবেচনা করা মূল যন্ত্র নষ্ট হয়ে গেছে তাহলে মানে এই মজনুন অথবা মজনুনের হুকুম রাখে পাগল অথবা মাতাল এর হুকুম রাখে এই ব্যক্তির উপর সরাত সাকেত হয়ে যাবে কিন্তু যদি বুজার মতো অবস্থা থাকে সরাত বুঝে এবং মানে বললে সরাত আদায় করার মতো সামর্থ্য রাখে তাহলে তাকে সরাত আদায় করতেই হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক আরো লিখেছেন গিবতের কয়েকটা বড় রকমের শাস্তির কথা বলবেন সুরা হুজরাতে ৪৯ নম্বর সুরা বারো নম্বর আয়াতে উল্লেখ ছাড়া গিবতের শাস্তি ছাড়া আর কি কি শাস্তি আছে গিবোধকারীকে নাকি আল্লাহ ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত না যার বিরুদ্ধে গীবত করেছে তার কাছে ক্ষমা না চায় যদিও সে আল্লাহর কাছে তাওবা করে মহান আল্লাহর সার্বভৌম ক্ষমতার সাথে সাংঘর্ষিক নয় কি প্রথম কথা হচ্ছে গীবতের শাস্তি তো আল্লাহ সালা কোরআনের মধ্যে বলেছেন হাদিসোর রসুল্লাহ আসাল্লাম বলেছেন যে গিবৎকারীকে কঠিন শাস্তি দেওয়া হবে রসুল্লাহ আসলাম নিজে দেখেছেন যে তাদেরকে তামার কেচির মতো দিয়ে ধারালো কেচির মতো দিয়ে তাদের জিব্বাগুলোকে কেটে দেওয়া হচ্ছে তারপরে জিজ্ঞেস করলেন হে যে আমিনকে জিজ্ঞেস করলেন এরা কারা কেন এদেরকে তো কঠিন শাস্তি দেওয়া হচ্ছে তখন রসুল্লাহ সাল্লা সাল্লামকে জানানো হলো হা উলাই মিন উম্মিক উম্মিকা আপনার উম্মতের মধ্যে এই সমস্ত লোক যা কাউ নফি আলাদিন যারা মানুষের ইজ্জতের হানি করত মানে গিবত করত সুতরাং গিবতের শাস্তি আরও অনেক মানে গিবত কঠিন একটি অপরাধ কঠিন অন্যায় গিবৎকারীকে এই কঠিন শাস্তি দেওয়া হবে গিবতের মধ্যে দুটি জিনিস আছে যার গিবোধ করেন তার হক নষ্ট করেন নাই অবশ্যই কারণ ইজ্জত নষ্ট করা অন্যের গিবতের মাধ্যমে এটা তাকে হত্যা করার সমান অন্য হাদিসের মধ্যে এসেছে মানবা কাফিয়ার দাফিহি কাকাত না কাকাত কাকাতলিহি যে ব্যক্তি কা তার ভাইয়ের ইজ্জতের হানি করলো সে ব্যক্তি মনে হলে যেন তার তাকে হত্যা করল সুতরাং এটি হত্যার মতো একটা জঘন্যতম অপরাধ যে অপরাধ হওয়ার কারণে এটা ওই বান্দার হক রয়েছে এর মধ্যে আল্লাহর হক রয়েছে তো আল্লাহর বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে তাকে আল্লাহ সময় তালা ক্ষমা করে দেবেন আল্লাহ তারা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো প্রশ্ন নেই আল্লাহ তারা যাকে খুশি তাকে ক্ষমা করে দিতে পারবেন কিন্তু আল্লাহ তালা একটা সুন্না আছে যেটা আল্লাহ জন্য অবধারিত করেছেন সেটা হচ্ছে আল্লাহ করবেন না এখন যদি আমার হকটা আল্লাহ সুবাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারবে না কিন্তু আল্লাহ সুবাহ হচ্ছে ক্ষমা করবেন না তখন পর্যন্ত আমি ক্ষমা না করবো কারণ আমার হকের ক্লেম করার আমার অধিকার আছে এই জন্য আল্লাহ তালা সুন্না হচ্ছে বান্দার হোক আল্লাহ সুহান তালা ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা করে দেবেন না বান্দা ক্ষমা করে দিলে আল্লাহ সুহান তারা ক্ষমা করে দেবেন এই জন্য গিবত যদি কেউ করে থাকেন তাহলে তিনি অবশ্যই যার গিবত করেছেন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে আর অনেক লম্বা বক্তব্য রয়েছে যেহেতু সময় শেষ এতটুকুই যথেষ্ট যে এটা আল্লাহ তাল্লাহ সার্বভৌমত্বের সাথে মোটেও সাংঘর্ষিক না আল্লাহ ইচ্ছা করলে পুরাটাই ক্ষমা করে দেবেন আল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহ সুবান তারা শূন্য তিনি এই শূন্যটুকু তার জন্যই করেছেন এটা আল্লাহ হাবুল আলমিনের মহত্বের এবং এটাও আল্লাহ তালার বিশালত্বের প্রমাণ যে বা ক্ষুদ্র বান্দাকেও তার হকের ব্যাপারে আল্লাহতারা কী করেন নাই মানে তুচ্ছ জ্ঞান করেন নাই এটা আল্লাহ তালার বরত্বের বিষয় এটা বুঝতে হবে যে মানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যিনি তিনি সর্বনিম্ন ক্ষমতা নয় কোনো ক্ষমতার অধিকারী নয় তিনি সব জায়গায় ক্ষমতা দেখেন না যার কোনো ক্ষমতা নেই মানে তার অধিকার পর্যন্ত তিনি কি করেন নাই খর্ব নষ্ট করেন না তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এনটিভি টিভি আয়োজিত এবং লাভ লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষের প্রশ্নটি আর সময়ের বিষয় ছিল আমরা সংক্ষেপে শেষ করেছি তবে জেনেছি গিবদ কত ভয়ঙ্কর পাপ আসুন আমরা গিবদ থেকে দূরে থাকি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন মনে তারি তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক খালির গানে শুনতিকসবি কল আল্লাহ আমার রব এই রবি আমার সব